আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কিন্তু একটা স্পেশাল ব্লগ করছি আমি, সেটা হচ্ছে নিজেকেই নিজে কংগ্রাচুলেট জানাচ্ছি। আমি এই অনেকেই জেনে থাকবেন যে আমার এই ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে 3 সপ্তাহের মতো। তো এই 3 সপ্তাহ কিন্তু আমি এতটা পরিশ্রম করেছি যেটি কিনা আমি হয়তোবা আমার অন্য কোনো কাজে করি নাই। এই জন্য একটু কিন্তু আমার আশেপাশে যে ফ্যামিলি মেম্বার আছে সে কিন্তু খুবই অবাক হচ্ছে যে আই ক্যান বি সো ডেডিকেটেড ইন সামথিং। আমি নিজেও একটু অবাক হয়েছি। তো যাই হোক, আমার এই পরিশ্রমের ফসল এবং আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, অ্যান্ড আমার ফ্যামিলিতে কিন্তু 200 জন মানুষ অ্যাড হয়েছে আলহামদুলিল্লাহ। আই রিয়েলি 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 অ্যাপ্রিসিয়েট অল ইয়োর সাপোর্ট, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, ইট মিন্স আ লট টু মি। আমি আল্লাহর কাছে অনেক 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 কৃতজ্ঞ, এবং আপনাদের যে এত ভালোবাসা পেয়েছি। আমার কিন্তু এই যে 200 জনের একটা কোজি একটা ফ্যামিলি তৈরি হয়েছে, আমি কিন্তু এতেই অনেক খুশি হয়ে গেছি। আমি জানি এখনও লং ওয়ে টু গো, বাট আমার এত খুশি লাগছে কারণ এটা কিন্তু A to Z আমি নিজে ধরে ধরে শিখছি, যেটাকে বলে আর কি। কোনো বড় আপু বড় ভাইয়াদের কাছ থেকে কখনো কিছু জিজ্ঞেস করছি, কারো লাইফে যেয়ে কিছু জিজ্ঞেস করছি, কোনো কোনো অভিজ্ঞ পার্সনের ভিডিও দেখে শিখছি, এভাবেই কিন্তু শিখছি। তো আপনারা কিন্তু সামনে এক বোল ফ্রুটস দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু অনেকেই জেনে থাকবেন এটার নাম কী। তারপরেও আমি বলেতেই বাংলাদেশি নামে যেটাকে জামরুল বলি আমরা, অনেকে পিসফল বলে, আর ইংরেজি নাম যেটা কিনা জেভা অ্যাপল। তো এই জেভা অ্যাপল কিন্তু আমার অনেক পছন্দের একটা ফল, আর বিদেশের মাটিতে এটা পেয়ে কিন্তু আমি খুবই খুবই খুশি হয়েছি। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, তোমার 200 জন সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে চলো আমরা এটাকেই সেলিব্রেট করি। তো এই জন্য এটা নিয়ে আসা, এটা একদমই এত বেশি এক্সপেন্সিভ কোনো খাবার না আমি জানি, কিন্তু আমার এতটাই পছন্দ এটা, এটা আমার কাছে এর থেকে ভালো সেলিব্রেশন আসলে হতে পারে না। এখন হয়তো বা অনেকেই মনে মনে হাসছেন যে এইটা কীভাবে কারো সেলিব্রেশনের জিনিস হতে পারে, কেউ হয়তো বা কেক কেটে সেলিব্রেট করবে বা খুশি হলে অন্য কোনো এক্সপেন্সিভ ফুডস খাওয়া, বাট এটা আসলে আমার অনেক পছন্দের। তো যারা কিনা সিঙ্গাপুরে থাকেন, অ্যান্ড যাদের কিনা আমার মতো এই জামরুলের ক্রেভিং মাঝে মাঝেই হয়, তারা কিন্তু ফেয়ার প্রাইসে খুব সহজেই পেয়ে যাবেন এই জামরুল। তো যাই হোক, সবাইকে কিন্তু আমি আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি কিন্তু আমার আজকের চ্যানেল আপডেটে চলে যাব। তো আপনারা আগেই বুঝতে পারছেন যে আমার চ্যানেলের আপডেট কী। আমার এখন আলহামদুলিল্লাহ আমার এখন 200 জনের একটা ছোট্ট কোজি ফ্যামিলি হয়েছে, যার জন্য সবার কাছে কৃতজ্ঞতার আমার শেষ নাই অবশ্যই। তো যারা আমার ইউটিউব চ্যানেল আপডেট আগের 2টো আপডেট দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন আমি এই আপডেটে সবসময় বলেতেই আমি কী কী ভুল কিছু করলাম, কোন কিছু থেকে ইন্সপায়ার্ড হলাম, আরও কোন কিছু ভালো লাগলো, কী কী ভাবছি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে, অ্যান্ড কী কী নতুন কিছু শিখলাম, এসব কিছুই কিন্তু আমি আলোচনা করি এই এই ব্লগটাতে। এটা আমার খুবই ক্লোজ টু মাই হার্ট, যেখানে কি না আমি আমার চ্যানেলকে নিয়ে আপনাদের সাথে কথা বলি। তো আমি বরাবরের মতো আজকেও জানিয়ে দিচ্ছি যে আমি কী কী ভুল করেছি যার জন্য আমাকে কিছু পেনাল্টি দিতে হয়েছে। আমি একটা মিউজিকের একটা সফটওয়্যার ইউজ করছিলাম আমার, আমি যেটা দিয়ে এডিট করি সেখান থেকেই। তো আমি এটা খেয়াল করিনি যে এটা কোনো পার্সোনাল লাইসেন্স করা মিউজিক ছিল, তো ওখানে কিন্তু একটু কপিরাইট ক্লেম এসেছিলো, তো ওগুলোকে আমাকে ফিক্স করতে হয়েছে। আপনারা যদি কেউ এই সমস্যায় পড়ে থাকেন, কীভাবে সলভ করবেন যদি জানতে চান অবশ্যই আমাকে জানাবেন, এটা খুবই ইজি করা। আরেকটা ভুল আমি করেছিলাম, সেটা হচ্ছে যে পন্থু বানানোর যে কম্পিটিশনে নেমেছিলাম সেটাতে আমি একটা ভুল করেছি, যেটা কিনা আমি সবার ঘরে ঘরে যেয়ে তো বন্ধু চাচ্ছি, সবাই আমাকে বলছে খুব বন্ধু করছে, খুবই বন্ধু করে নিলাম, পাশে আছি। তো এসবে যে আসলে তারা আমার বন্ধু হচ্ছে না, তারা আমাকে মূল্যবান সময় কিন্তু ঠিকই দিচ্ছে, তারা 3 মিনিট ভিডিও ওয়াচ করছে, তারা নিয়মকানুন মেনে আমাকে ফ্রেন্ড করছে, তারা তাদের সময় ঠিকই নষ্ট করছে,
কিন্তু আমার চ্যানেলে কিন্তু কোনো গ্রোথ হচ্ছে না, যেটা আমি পরে বিভিন্ন মানুষের কাছে জেনেছি যে কেন হচ্ছে না, কেন অ্যাড হচ্ছে না। তো কিছু কিছু ওয়ার্ড আমি আগেই বলেছি যে আমরা আমাদের চ্যানেলে ইউজ করতে পারবো না। তার মধ্যে আরও কিছু এখন যোগ হয়েছে, বন্ধু শব্দ, তারপরে পাশে আছি, পাশে থেকো, এই শব্দগুলো যদি আপনি নতুন কারো চ্যানেলে যে সরাসরি তার ভিডিও সম্পর্কে কিছু না বলে এই সব কথা লিখে বন্ধু বানাতে চান, তাহলে কিন্তু সেই বন্ধু বেশি দিন থাকে না। এরকম না যে সে আপনাকে আনসাবস্ক্রাইব করে চলে গেছে, হ্যাঁ এরকম হয়, অনেকে আনসাবস্ক্রাইব করে চলে যায়, বাট এরকম না যে এই ক্ষেত্রেও সেমটা হয়েছে। আরেকটা বিষয় যেটা আই ফেল্ট রিয়েলি স্যাড, কিছু কিছু মানুষ দেখা যায় যে তাকে আমি বন্ধু করলাম এবং সাথে সাথে তার নাম্বার কমে গেল, তো সাথে সাথে আমাকে এরকম অনেক এম্বারেসিং মোমেন্টের শিকার হতে হয়েছে, যে কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে যে তুমি আমাকে কেন আনসাবস্ক্রাইব করেছো। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলে দেই, আমি কিন্তু আমার চ্যানেলে কিন্তু 200 জনের মতো সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমি সাবস্ক্রাইব করছি কিন্তু 500 জনের মতো, ঠিক আছে? তো আমি কিন্তু সাবস্ক্রাইব করে মানে আনসাবস্ক্রাইব করে দিব এরকম মেন্টালিটি নিয়ে আমি ইউটিউবে আসি নাই। আমি মানুষকে ট্রাস্ট করতে পছন্দ করি, সেটা এখন সে ট্রাস্ট রেখে যাবে কি যাবে না সেটা তার তার ব্যাপার, সে কতটুকু ট্রাস্টেবল এটা তার ব্যাপার, কিন্তু আমি আমার জায়গা থেকে কিন্তু ট্রাস্ট করে বন্ধু বানাচ্ছি। এবারে আসি আমি এই সপ্তাহে নতুন কী কী জিনিস শিখলাম। নতুন জিনিস শিখেছি যেটা, সেটা হচ্ছে আমি এখন অল্প অল্প একটু কাস্টম থাম্বনেল তৈরি করতে পারি, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখনও কোনো হাইফাই থাম্বনেল করতে পারি না, আমি এখনও আমার আশেপাশে যে ফ্রি সফটওয়্যার আছে সেগুলো দিয়েই কিন্তু আমি আমার থাম্বনেল তৈরি করার চেষ্টা করছি। এখনও অনেক কিছু শেখা বাকি, এখনও শিখে যাচ্ছি। আমি আসলে ইউটিউবে এতটাই নতুন যে, এবং আমার আশেপাশে একেবারেই এমন কোনো টেক নলেজেবল মানুষ নাই যে আমাকে একদম ধরে ধরে শেখাবে। সো আমি বিভিন্ন মানুষেরটা দেখে, বিভিন্ন টিউটোরিয়াল দেখে সব কিছু শেখার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এখনও অনেক কিছু শেখা বাকি, সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের জন্য কিন্তু অনেক 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 দোয়া। তো আমি কিন্তু আবারও একটা জিনিসের উপর জোর দিতে চাই, কেউ যদি আমাকে বন্ধু করতে চান, আপনারা যদি আমার ভিডিওতে একটা সুন্দর একটা ভিডিও রিলেটেড কমেন্ট করেন, আমি কিন্তু বুঝে যাব যে আপনি আমার বন্ধু হতে চান। এর জন্য কিন্তু আমাকে অবশ্যই লিখতে হবে না যে প্লিজ সাবস্ক্রাইব মি, প্লিজ বন্ধু করো আমাকে, এরকম কথা আমাকে লিখতে হবে না। আমি কিন্তু বুঝে যাব এবং আমিও কিন্তু শুধুমাত্র আপনার ভিডিও রিলেটেড বিষয় ভিডিও রিলেটেডই কোনো কমেন্ট করব, কোনো বন্ধু হয়েছি, ফ্রেন্ড হয়েছি এসব কথা লিখবো না। এটা কিন্তু আমি নিজেও করেছি, আমি বলছি না যে আপনি খারাপ কিছু করছেন, বাট এটা আমার চ্যানেলের কোনো উপকার হচ্ছে না, এই জন্যই কিন্তু আমি এই এই বিষয়টা নিয়ে আসলে একটু বলতে চাচ্ছিলাম। তো প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবেন না, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি কিন্তু অনেক 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 দুঃখিত। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, অনেকে হয়তো বা চ্যানেলের কন্টেন্ট নিয়ে অনেক হাসাহাসি করতে পারেন, তাদের জন্য একটা কথা, আমার কিন্তু এই ইউটিউব জগতে জাস্ট ভিডিও পোস্ট করা হচ্ছে থিঙ্ক মিডিয়ার শন নামের একজন ভদ্রলোক আছেন, যিনি কিনা ইউটিউব নিয়ে অনেক আইডিয়া দেন। তো ওনার কথায় কিন্তু ইন্সপায়ার্ড হয়ে আমি আমার চ্যানেলটাকে খুলেছিলাম, যে তুমি যদি চ্যানেল খুলতে চাও তোমাকে এত বেশি চিন্তা করা যাবে না, ইউ জাস্ট মেক ইউর ভিডিও অ্যান্ড পোস্ট ইট, তুমি জাজ করো না নিজেকে ভিডিও দেওয়ার সময়, এটা অনেক পরের কথা, জাজমেন্টাল হওয়াটা অনেক পরের কথা, বাট প্রথম দিকে তোমাকে জাস্ট বিভিন্ন ভিডিও দিয়ে জাস্ট বুঝতে হবে যে কোথায় তুমি কমফোর্টেবল। তো আমিও কিন্তু সেটাই করে যাচ্ছি।
তো আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময়। সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।